প্রিয় দর্শক, বাংলা টিভি 71 এর চোখ রাখুন দেশ ও বিদেশি জারি দেখতে পাচ্ছেন। আজ আমরা এরকম এক মহা ব্যক্তির সাথে কথা বলবো, তিনি দীর্ঘদিন যাবৎ শিক্ষা নিয়ে যথেষ্ট ছাত্রদেরকে উন্নয়নের ছোঁয়া দিয়ে থাকে, এমনকি পাশাপাশি আমরা জানতে পারলাম যে উনি ভারতীয় শিক্ষার একটি সম্মানিত পেয়ে থাকে। সেই ব্যক্তির সাথে আজকে আমরা কথা বলবো যে সামনে যে শিক্ষার যে কল্পনা প্রতিষ্ঠানগুলা কিভাবে তিনি নিয়ন্ত্রণ করে উনি কেন্দ্র কমিটির সভাপতি দায়িত্ব পালন করে। তো আমরা সেই কেন্দ্র কমিটির সভাপতি কামাল হোসেন সাহেবের সাথে কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলা টিভিকে এবং যারা বাংলা টিভি দেখছেন সকলকে আমার দেশ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরও অভিনন্দন জানাচ্ছি এই দেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মা রোগের মাধ্যমে কামনা করে শিক্ষা বিষয়ে কিছু কথা বলব। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। এগুলোটা যেমন সত্যি, তেমনি শিক্ষা পরিচালনা করতে শিক্ষার তিনটি স্তর রয়েছে। সেই শিক্ষার তিনটি স্তরের মধ্যে সর্বপ্রথম যে স্তরটি হয়েছে সেটি হল প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা যদি উন্নত না হয় তাহলে দেশ ও জাতি উন্নতি লাভ করতে পারবে না। যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধারাবাহিকতা এই শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে তিনি 1973 সালে দুটি ধাপে 37,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। পাশাপাশি এই দেশে 1975 সালে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুর পর এই দেশে অনেক সরকার এসেছে কিন্তু এই শিক্ষা ব্যবস্থার উপরে কেউ কোনোদিন তাকায়নি। তার ওই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ 40 বছর পর 2013 সালে 9ই জানুয়ারি আরও 26,193টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। তিনি জাতীয়করণ করে আজ জাতি গর্বিত। কিন্তু জাতীয়করণ করতে গেলে একটা কথা বলে, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। দেশ এবং জাতি উন্নয়নের দিকে এগিয়ে যাবে এক শিক্ষার মাধ্যমে, আর সেই প্রাথমিক শিক্ষার মধ্যে যে জলাঞ্জলি শুরু হচ্ছে, সরকারের যে পদক্ষেপ আছে সেই পদক্ষেপগুলোকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য যেটুকু নির্দেশনা দেওয়ার দরকার মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে নির্দেশনা দিয়ে আসছে। কিন্তু সেই উন্নয়ন এবং ধারাবাহিকতার উন্নয়নকে শিক্ষা খাতে ব্যাহত করার জন্য কিছু কুচক্রী মহল এই জননেত্রী শেখ হাসিনার সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য অনেক দুর্নীতিগ্রস্ত অবস্থায় কাজকর্ম করে যাচ্ছে। তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা 13 সালে 9ই জানুয়ারি 26,000 স্কুল জাতীয়করণের পর এই শিক্ষা ডিপার্টমেন্ট প্রাথমিক সেক্টর যে সমস্যা জর্জরিত, এই সমস্যাগুলি সরকারের নির্দেশনা থাকলেও আমলাতান্ত্রিক যে জটিলতার কারণে এই দুষ্কৃতিকারীরা বারবার কন্ডল করে দিচ্ছে সেই সরকারের উন্নয়নকে। যেমন 26,193টি বিদ্যালয় জাতীয়করণের পর এই দেশে একটা দিক নির্দেশনা আমাকে না দিয়ে আমি কথা বললে হবে না, কারণ আমাদের যারা কর্মকর্তা রয়েছেন, আমাদের অভিভাবক যারা রয়েছেন, তাদেরও সেই বিষয়গুলি বিবেচনা করা দরকার যে বাংলাদেশে পূর্বে জনসংখ্যা কত ছিল, এখন বর্তমানে জনসংখ্যা কত, এবং বাংলাদেশে গ্রামের সংখ্যা কত, আমাদের প্রাথমিক শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত, সেই বিষয়গুলি বিবেচনা করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তার ওই ধারাবাহিকতা আজকে বাংলাদেশে 68,000 গ্রাম রয়েছে, কিন্তু আমাদের সেই প্রাথমিক শিক্ষার মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় 65,000 কাছাকাছি। তাহলে 65,000 বিদ্যালয় যদি হয়ে থাকে, শহরভিত্তিক অনেক বিদ্যালয় আছে, কোনো শহরে 50-60টা করে বিদ্যালয় আছে, তাহলে কতগুলি গ্রাম শিক্ষা যদি শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে কতগুলি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই সেই বিষয়গুলি বিবেচনায় আনতে হবে। কারণ 65,000 যদি স্কুল সরকারি হয়ে থাকে প্রাথমিক বিদ্যালয়, 68,000 গ্রাম হয়, এখানেও 3,000 বিদ্যালয় বাকি রয়েছে। পাশাপাশি শহরভিত্তিক বিবেচনা যদি প্রত্যেকটা গ্রাম এবং প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে যদি একটি করে প্রাথমিক বিদ্যালয় যেহেতু প্রজ্ঞাপন করা হয়েছে, যেমন শিক্ষা শেখ হাসিনা নিজেই বলেছেন যে প্রত্যেকটি গ্রামে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে, তার ওই ধারাবাহিকতা বিশ্লেষণ করলে শহরভিত্তিক বিবেচনা 50-60টি করে বিদ্যালয় ধরলে প্রায় 6 থেকে 7,000 বিদ্যালয় এদেশে
বাকি রয়েছে জাতীয়করণে। জি, আজকে এই দুর্নীতিগ্রস্ত কালোবাজারি চক্র এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য নানান ধরনের চক্রান্তে বিভিন্নভাবে সরকারি মদত পুষ্ট হয়ে, সরকারের কিছু দালালের মদত পুষ্ট হয়ে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে দিবে বলে অনেক টাকা আত্মসাত করছে, কিন্তু সঠিক পন্থায় কারা বা কে বা কারা সেই টাকাগুলি আত্মসাত করছে সেই দিক নির্দেশনা না নিয়ে আমাদের অভিভাবক বৃন্দ গত 6/9/2020 তারিখে জাতীয়করণ বিষয়ে যে একটি চিঠি প্রদান করেছেন আমাদের অভিভাবক, সেই বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত মর্মাহত আমরা। কারণ 13 সালের 9 জানুয়ারি জননেত্রী শেখ হাসিনা 26,193টি বিদ্যালয় স্থাপন করার পর যে প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রজ্ঞাপনটি আমার হাতে আছে। সেই প্রজ্ঞাপনটির মধ্যে পরিষ্কার লেখা আছে 27/5/2012 পূর্বে দলিলকৃত এবং অনুমতি এবং রেজিস্ট্রি প্রাপ্ত এবং এনজিও সকল বিদ্যালয় জাতীয়করণের অন্তর্ভুক্তির আওতায় থাকবে। সেই দিক বিবেচনা করে আজকে এই 26,000-এর পরে এই দেশে গ্রাম ভিত্তিক বিবেচনা করে, জনসংখ্যা ভিত্তিক বিবেচনা করে, শহর ভিত্তিক বিবেচনা করে প্রায় 6 থেকে 7 হাজার বিদ্যালয় এগুলি আপনার জাতীয়করণ থেকে বাদ পড়েছে। আমরা বলবো না যে আমলাতান্ত্রিক জটিলতা, এটা দেশের প্রেক্ষাপট। যে দেশে আগে জনসংখ্যা ছিল 14 কোটি, এখন হয়েছে 18 কোটি, গ্রামের সংখ্যা 68,000, এখান থেকে এক পাও মরেনি, কিন্তু জনসংখ্যা এবং স্কুলের সংখ্যার তুলনায় আজকে আমাদের অভিভাবকবৃন্দ যে চিঠিটি প্রদান করেছেন এই জন্য আমরা অত্যন্ত মর্মাহত। যেমন আমার হাতে আরেকটি কাগজ আছে, এই কাগজে এখানে কেরামত আলী উপসচিব স্যার 2015 সালে উনি একটি চিঠির মাধ্যমে উনি বাংলাদেশে কতগুলি বিদ্যালয় বাকি আছে জাতীয়করণের একটা দিক নির্দেশনা দিয়ে গেছেন। এখানে আছে 4,159টি বিদ্যালয়। পাশাপাশি এর পরবর্তীতে আরও একটি চিঠি প্রদান করেছেন পুলক রঞ্জন স্যার, তিনি ওই বিষয়গুলি উল্লেখ করে গিয়েছেন। তিনি উল্লেখ পুলক রঞ্জন স্যারের চিঠিটি দিয়েছেন 17 সালে, উনি 19 নভেম্বর 2017 সালে। তার পাশাপাশি জরুরি ভিত্তিতে আমরা যখন মানববন্ধন আন্দোলন করি তখন মন্ত্রণালয় থেকে আরেকটি চিঠি ইস্যু করা হয়েছে 18 জানুয়ারি 2018। এর পরবর্তীতে এই বিষয়গুলো বিবেচনা করে যখন মন্ত্রণালয় চিন্তা করেছে এবং চিঠি আদান প্রদান হয়েছে, এর মধ্যে মন্ত্রণালয় চিঠির জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি চিঠি প্রদান করা হয় 20 ফেব্রুয়ারি 2018। এখানে বলা হয়েছে যে যে বিদ্যালয়গুলো 26,000 থেকে বাদ পড়েছে সেই বিদ্যালয়ের পরে আরও কি বিদ্যালয় আছে কিনা সেটার সঠিক তথ্য প্রেরণ করার জন্য। কিন্তু আমরা মনে করি যে সেই বিদ্যালয়ের যে তথ্যগুলো আমাদের অভিভাবক বৃন্দই হোক আর দালাল চক্রের মাধ্যমেই হোক প্রতিপন্ন হয়ে এখন দেশে প্রায় 6 থেকে 7 হাজার বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়েছে। আমি মনে করি আমাদের অভিভাবক বৃন্দ গত 6/9/2020 যে চিঠিটি প্রদান করেছেন আমরা এই চিঠিটি বাতিলের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং এই করোনা মুহূর্তে শিক্ষকরা এই মার্চের পরের থেকে তারা আজকে কত দুঃখে কষ্টের মধ্যে পরিবার নিয়ে জীবনযাপন করছে, কিন্তু এই দিক বিবেচনা করে আজকের এই যে দিনে যে উনি যে চিঠিটা প্রদান করেছেন এই চিঠিটার জন্য যে হয়তো তারা আজকে উপরের লেভেলে পানি সবসময় উপর থেকেই পরে নিচের থেকে উপরে যায় না, আমরা আজকে শিক্ষক আমরা না খেয়ে আছি, কিন্তু আজকে স্যার এই বিষয়গুলি বিবেচনা না করে যে চিঠিটা প্রদান করেছেন নিজের সুখের জন্য সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি আমি মনে করি যে বাংলাদেশে আজকের যে অবস্থা, করোনার যে মহামারীর যে অবস্থা, এই করোনার মহামারীতে শিক্ষকরা কোনো প্রণোদনার ব্যবস্থা হচ্ছে না, এর দিকে দুঃখ। আর এদিকে আমাদের অভিভাবকবৃন্দ যে চিঠিটি প্রদান করেছেন এই দুঃখে তারা আজকে ভরাক্রান্ত। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাই এবং আমার স্যারকে আমি বলতে চাই যে স্যার আপনি তো চাকরির থেকে অবশ্যই কিছুদিন পরে চলে যাবেন, কিন্তু আজকে এই যে 6-7 হাজার বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এদের কী হবে? হয়তো আপনি দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনি সমালোচনায়
পেয়েছেন যে বিভিন্ন এলাকা থেকে সমালোচনায় আসছে যে কিছু সংখ্যক দালাল কুচক্রী মহল স্কুল জাতীয়করণ করে দিবে বলে হাজার হাজার টাকা আত্মসাৎ করছে আপনি ওদের দোষ এদের ত্রুটি ছাপিয়ে দিলেন আজকে নিরীহ শিক্ষকদের উপরে এটা কোনোদিন বরদাস্ত করবে না জাতি আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী স্কুল দেওয়ার মালিক এবং এই স্কুল দিতে হলে মাননীয় প্রধানমন্ত্রী দিতে পারেন এই বিষয়টি আমাদের যারা অভিভাবক ছিলেন এবং পুলক রঞ্জন স্যার এবং কেরামতুল্লাহ স্যার এবং কালাম স্যার এবং পরবর্তীতে যারা সচিব মহোদয় ছিলেন তারা যেভাবে কাজ করে গেছেন আমি আশা করব আপনি জানি যে আপনি কিছুদিনের ভিতরে পেনশনে চলে যাবেন আপনি এই বিষয়টি বিবেচনা করে পুনরায় একটি বাতিল করে চিঠিটি বাতিল করে আর একটি চিঠি জাতীয়করণের লক্ষ্যে করবেন বলে আমি আশা রাখি এবং পাশাপাশি আমি একটা কথাই বলতে চাই স্যার আপনি এই কথা লিখতে পারতেন এবং এই কথার বিবেচনা আনতে পারতেন যে যা এই এই একটা চিঠি প্রদান করতে পারতেন যে আপনারা তথ্য নেন জেলা উপজেলার থেকে যে এই স্কুলগুলি যারা স্থাপন করতেছে কারা এই টাকাগুলি লুণ্ঠন করছে এদেরকে চিহ্নিত করা জরুরি বলে আমি মনে করি আমাদের বাংলাদেশ নবজাতীয়করণ কৃতসে বেসরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি জানাই যে স্যার আপনারা এই বিষয়টির উপরে জোর তদারক করেন কারা এই টাকাগুলি আত্মসাত করছে আজকে যারা টাকা আত্মসাত করছে তারা কোনো শিক্ষক নয় তারা দালাল আর আজকে এই দালালের ভোর এসে পড়লো শিক্ষকের ঘাড়ে শিক্ষকরা কি জাতি গড়ার কারিগর নয় আজকে শিক্ষকরা না বাঁচলে দেশ বাঁচবে না আজকে শিক্ষকরা যদি প্রতিষ্ঠিতভাবে না চলতে পারে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এবং পাশাপাশি আরেকটি কথা স্যার বলতে চাই স্যার আপনি লক্ষ্য করেন নবজাতীয়করণ কৃত শিক্ষকদের যে দুর্দশা বর্তমানে সৃষ্টি হয়েছে তারা আজকে চাকরি করেছে কেউ 80 সাল থেকে কেউ 85 সাল থেকে কেউ 90-95 সাল থেকে তারা চাকরি করছে কিন্তু তাদের আজকে জাতীয়করণ করা হয়েছে 13-14 সালে এই যে 10-15টি 20টি বর্ষ তারা আজকে শিক্ষকতা করেও আজকে তাদের শিক্ষক আপনারা চলতি দায়িত্ব ধারণ করে দিয়ে এই শিক্ষকদের মান সম্মান পা মাটির নিচে নিয়ে যাচ্ছেন পাশাপাশি এই যে শিক্ষা ব্যবস্থার যে বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলা আপনারাই পারেন দূর সমাধান করতে আর আপনারা যদি সমাধান করতে নাই পারবেন তাহলে কেন আপনারা জাতীয়করণ করেছিলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে জাতীয়করণ করেছেন এই জাতীয়করণ করেছেন ঠিকই জাতি আজ গর্বিত এবং শিক্ষকরা আজকে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে সারা জীবন যে এই বাংলাদেশে স্বাধীনতার পর এবং পরে এবং পূর্বে এবং পরে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার বাবা যা করে গেছেন আপনিও তাই করছেন এবং পরবর্তী প্রজন্মে ডিজিটাল বাংলাদেশ গঠন করতে চাইলে আমাদের যে নতুন নেতৃত্ব আসতেছে সুজিব জয় এবং সাইমা অজিত পুতুল আপনার নেতৃত্বে আমরা চাইব যে পরবর্তী ডিজিটাল বাংলাদেশ গঠন করতে তাদের নেতৃত্বে এই বাংলাদেশে আর যাতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কোনো সরকার অংশগ্রহণ করতে না পারে এই ভরসা রাখছি এবং সর্বোপরি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা যারা দর্শক আছেন মাফ করবেন এবং আমি সর্বোপরি এই কথাগুলি বলতে চাই যেমন আপনার সংবাদ মাধ্যম পত্রিকা আপনারা আমরা শিক্ষক আমরা শিক্ষকতা করি আমরা শিক্ষকতা পেশায় নিয়োজিত আপনারাও আমাদের কাছে একদিন লেখাপড়া করেছেন আমরা মনে করি আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন আমি দৈনিক শিক্ষা .com-কে বলতে চাই দৈনিক শিক্ষা .com যে ইঙ্গিত করে যে মধ্যস্থতায় যে কয়েকটি কথা লিখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং আরেকজন অধ্যক্ষের নাম লিখেছেন এই কথাগুলি লেখা আপনার ঠিক হয়নি এবং আপনি এই কথাগুলি অবশ্যই প্রত্যাহার করবেন বলে আমি আশা রাখি কারণ আমি বাংলাদেশ নবজাতীয়করণ কৃত বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি হিসাবে এর দৃঢ় প্রতি ব্যক্ত করছে এবং প্রতিবাদ জানাচ্ছি দৈনিক শিক্ষাকে আমি জানতাম যে দৈনিক শিক্ষা ভালো সংবাদ প্রচার করে কিন্তু আজকে গত কালকের যে সংবাদ আপনারা প্রচার করেছেন সেই সংবাদের জন্য শিক্ষক সমাজ এবং নবজাতীয়করণকৃত শিক্ষক সমিতি দীক্ষার এবং প্রতিবাদ জানাচ্ছে আপনি সংবাদটি প্রত্যাহার করবেন কারণ নবজাতীয়করণকৃত বেসরকারি শিক্ষক সমিতির উপদেষ্টা হিসাবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আরিফিন সিদ্দিকী আপনি নামটি কেন দিলেন না যদি দিতেন এবং যদি এর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকতো তাহলে তাদেরকে ধরতে পারতো প্রশাসন আপনি নাম না লিখে শুধু ইঙ্গিত করেছেন কেন আপনি নামটিও প্রকাশ করুন আমরা দেখব কে বা কারা এই টাকাগুলি আত্মসাৎ করেছে আমরা সংগঠন থেকে আজ পর্যন্ত সংগঠন চালাচ্ছি সংগঠনের যারা আছি তাদের ক্যাপিটাল দিয়ে গরিবানা স্রোতে নান মুন পানি খেয়ে আর যারা টাকাগুলি দালালি অবস্থার এলাকার থেকে উত্থাপন করছে আপনারা তাদেরকে চিহ্নিত না করে শিক্ষকদের উপরে আপনারা দোষ চাপিয়ে দিচ্ছেন এটা কোনোদিন হতে পারে না এবং এই শিক্ষকরা এই জিনিস বরদাস্ত করবে না আমি আরও আমার শিক্ষকদের
দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শিক্ষকবৃন্দ আপনারা এর এই প্রতিবাদে আমরা বৃহস্পতিবার 10 তারিখ বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে যে প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি সাংবাদিক সম্মেলন ডেকেছি আপনারা দলে দলে সকল শিক্ষকরা এই সেই মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আমি আশা রাখি এবং আমাদের যারা বিরোধী সংগঠন যারা আছেন আমি সংগঠনকে অনুরোধ করব আপনারা সকলেই আজকে সেই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করবেন এবং না করলে এই শিক্ষা ব্যবস্থা এবং জাতীয়করণের যে অবস্থা সেই অবস্থা ফুটে আসবে না কারণ এটা পোষা বিদ্যালয় কোনোদিন পোষা পুঁটি মাছ হতে পারে না যে নদীতে ভেসে যাবে সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু ক্রেডিট এবং কেজি বিদ্যালয় যদি বেতন নিয়ে তারা সে ছাত্রদেরকে পড়ানো পড়াতে পারে আপনারা তো বেতনও নিচ্ছেন না তাহলে আপনারা কেন আপনাদের বিদ্যালয়গুলো কেন সরকার জাতীয়করণ করবে না হ্যাঁ করোনার কারণে যদি সরকারের আর্থিক অবস্থার অনটন হয়ে থাকে তাহলে আমাদেরকে একটি দিক নির্দেশনা দিবে সেটাই আমরা আশা রাখছি কিন্তু বিদ্যালয় তো আর পশাপুটি মাছের মতো নদীতে ভেসে যাবে না বিদ্যালয় চিরদিন থাকবে আপনারা সঠিকভাবে বিদ্যালয়গুলিকে পরিচালনা করবেন সেই আশা রাখি কারণ বিদ্যালয়ে যদি ছাত্রছাত্রীদেরকে সঠিকভাবে শিক্ষা না দেন তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শিশুকে সুন্দরভাবে গঠন করবেন আমি এই আশা এবং ভরসা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই শেষ করছি এবং আমার কথাগুলি যারা শুনছেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে সকলেই আমাকে ক্ষমা করে দিবেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাকে